হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি এই সুন্দর ফ্রক জামাটি, যেটা 8 বছর বাচ্চার জন্য করা হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রেসটা আজকে হচ্ছে আমি ফুল দেখিয়ে দিব এবং এখানে কতটুকু কাপড় লেগেছে কী লেগেছে সেগুলো ডিটেলে বলে দিব। আর এই জামাটা বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এবং আরেক দিন আমি টিউটোরিয়ালও শেয়ার করেছিলাম। তো ভাবলাম যে কেননা আমি এটা পুরোটা দেখিয়ে দিই, কেননা এটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আমি করেছি আমার ভাইয়ের মেয়ের জন্য, এই কোরবানিতে পরবে ঘরে পরার জন্য। তো জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে আর ওরও অনেক পছন্দ হয়েছে। তো ওই বলছিল যে হচ্ছে যে বাবা এটা ভিডিওতে দেখাও, মানে আমার ভাইয়ের মেয়ে আমাকে বাবা বলে। তো যেটাই হোক না কেন, তো বলে দিই যে এখানে আমি কতটুকু কী ব্যবহার করেছি। এইখানে কাপড় লেগেছিলো 2.5 গজ, 2.5 গজ কাপড় লেগেছিলো এবং এখানে লেস লেগেছিলো 2.5 গজ। এই কাপড়গুলো হচ্ছে সুতি ফয়েল কাপড়, যেগুলোর গজ 60 টাকা করেছিল। এবং এখানে যে লেজগুলো ব্যবহার করা হয়েছে সেটা ছিল 20 টাকা করে গজ। যে কোনো সুই সুতার দোকানে এগুলো পেয়ে যাবেন আশা করি, কারণ এটা একদমই আমরা গ্রাম থেকেই নিয়েছি। আর এখানে হচ্ছে 2 কালার, টোটাল 3 কালার হচ্ছে সুতা ব্যবহার করা হয়েছে। এই সুতাগুলো হচ্ছে লাচ্ছি সুতা, যেগুলো সম্পর্কে আপনারা জানেন। আর লাচ্ছি সুতার এক এক মোট সুতা হচ্ছে 20 টাকা করে, সেটা তো জানেনই। আর কিছু ডলার লেগেছে, তো ডলার বসিয়ে নিয়েছি টোটাল জামাটায়। এই হচ্ছে টোটাল জামাটা, যেটা দেখতে খুবই খুবই চমৎকার হয়েছে। তো আপনারা যদি এরকম 7-8 বছর বাচ্চার জন্য করেন, আমি আপনাদেরকে বলবো 3 গজ কাপড় নেয়ার জন্য, কেননা এটাতে আমার কাছে মনে হয়েছে যে ঘের কম হয়েছে। যদি আপনি 3 গজ কাপড় নেন তাহলে মনে হয় আরও ঘেরটা অনেক বেশি সুন্দর হয়। আর নেকটা করেছি যেটা, একটা সিম্পল একটা নেক করেছি, ফিতা দিয়েছি, এই তো হচ্ছে ডিজাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।